হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর দেখো সকালবেলা আমাদের এই বারান্দাটায় এত সুন্দর রোদ্দুর আসে, মানে কোথাও আর মানে ছাদে আর যেতে হয় না রোদ পোয়ানোর জন্য, মানে বারান্দাটাই খুব সুন্দর রোদ্দুর আসে। এবার সেই জন্য কি এবারে এখানটাতে বসলেই মোটামুটি ওই যে রাস্তা দেখা যাচ্ছে, লোকজন যাচ্ছে, এবার আমি চা এই প্যাটিস বিস্কুটগুলো নিয়ে বসে পড়েছি, এবার চা খাবো। যাই হোক, চলো আজকে সানডেটা পুরো ফ্রেশলি মুডে শুরু করা যাক। আর একটুখানি গলাটা বসে গেছে, মানে লাস্টের আগের ব্লগে বলেছিলাম যে মানে আমার ঠান্ডা লেগে গেছিলো, তো গলাটা একটু বসে গেছে। যাই হোক, আজকের দিনটা শুরু করা যাক। আজকের ব্রেকফাস্ট সানডে স্পেশাল মা চাউমিন করেছে, এটাই হলো আজকে ব্রেকফাস্ট। ওই যে বাবা আমার পাশে বসে খাচ্ছে, তাও ব্লগে আসবে না। বাবা তুমি আসবে আমার ব্লগে? বলে একটা ভালো দিন দেখে নাকি ব্লগে আসবে? ব্লগেরও আবার দিনক্ষণ আছে নাকি? হাসছে, তবু ব্লগে আসবে না? আবার ব্লগেরও নাকি স্পেশাল ডে? কোন স্পেশাল ডেতে তুমি আসবে? সরস্বতী পুজোর দিন বাবা ব্লগে আসবে? কবে আসবে? 23rd আসবে? কিন্তু 23rd কেন তোমার মাথায় আসলো একটু বলো। নেতাজির বার্থডে, আমাদের স্বাধীনতা সংগ্রামী বাংলার বীর সন্তান। হ্যাঁ সেটা ঠিক আছে, বুঝলাম। বাবা কোনো স্পেশাল ডেতে ব্লগে আসবে, নয় সরস্বতী পুজো, না হলে 23rd ইয়া 26th জেন। যাই হোক, বাবার আবার দিনক্ষণ আছে ব্লগে আসার জন্য। এই এখন বাবার সাথে ব্রেকফাস্ট করছি, এবার জলদি জলদি ব্রেকফাস্টটা করে নিই। আর আমার ভাইটা গৌরব আজকে সকাল সকাল আবার পরোটা খেতে চলে গেছে, ওর হচ্ছে মানে কি বলবো আর, ওর মুখে বাড়ির খাবার ভালো লাগে না, ও সকাল সকাল পরোটা খেতে চলে গেছে। আমাদের বাড়িটাতে আমাদের এই ওপরের বারান্দাটা এত বড় এত বড়, মানে আমাদের সারাদিন বারান্দাতেই সময় কেটে, 3টে রুম পুরো খালি পড়ে আছে সারাদিন। আমরা বলতে গেলে অলমোস্ট মানে দিনে 24 আওয়ার্সের মধ্যে খালি ঘুমানোর টাইমটুকখানি আমরা ঘরে যাই, বাকি টাইমটা আমরা পুরো বারান্দাতে বসে বসে আড্ডা মেরে গল্প করে যে যার নিজের কাজ, মানে যা কিছু বারান্দাতে বসেই আমাদের সময় কেটে যায়, মানে এত বড় বারান্দাটা। ওয়েদারটা খুব সুন্দর থাকে, তোমরা দেখতেই পাচ্ছ, মানে এই যে মিররে রিফ্লেক্ট হচ্ছে, মানে আমার বাড়িতে পুরো খোলামেলা, চারদিকটা পুরো মানে আলোয় আলো, মানে এত সুন্দর রোদ আসে, ঠিক আছে গরমকাল বলো শীতকাল বলো, মানে এত সুন্দর রোদ্দুর আসে এই যে মিররে রিফ্লেক্ট হচ্ছে, তারপরে এই উইন্ডোর পোর্শনটা যেদিকেই তাকাই না কেন, মানে পুরো চারদিকটা পুরো আলোয় আলো, মানে খোলামেলা প্রত্যেক কটা রুমই, শুধু ভাইয়ের রুমটাতে একটু আলোটা কম আসে, ওটা ওই সাইডে বলে, মা বাবার রুমটাতেও প্রচুর রোদ আসে, আর এই রুমটাতে ইউজুয়ালি মানে আমি মা বাবা মানে আমরা তিনজনে থাকি, কোনো সময় আমি একাই থাকি, মানে ওইরকমভাবে পার্টিকুলার কোনো ব্যাপার নেই যে এটা আমার রুম এটা ওর রুম, বাট মানে যে যেখানে পারি মোট কথা থাকি, আর অলমোস্ট আমি ম্যাক্সিমাম টাইম এই ঘরটাতেই থাকি, যেহেতু এই ঘরে আমার ল্যাপটপ রয়েছে সবই রয়েছে, সো আমি এই ঘরটাতেই ম্যাক্সিমাম থাকি। যাই হোক, আমি মা বাবা থাকি যেমনভাবে হোক না কেন, মোট কথা আমরা চারজন, চারজনের সাথে মোট কথা একসাথে থাকি আমরা। আর আজকে একটু টাইম পেয়েছি তাই ভাবলাম যে মানে ড্রেসিং টেবিলটা একটু ক্লিনিং করি। অ্যাকচুয়ালি এই ড্রেসিং টেবিলটা আমাদের বাড়িতে নতুন, এটা মা আমাকে গিফট করেছে, এটা আমরা নভেম্বরের দিকে অর্ডার দিয়েছিলাম, নভেম্বরের এন্ডের দিকে, দেন আমি ডিসেম্বরে ডেলিভারি পাই, বলতে গেলে এটা নিউ ইয়ার গিফটই ডিসেম্বরে ডেলিভারি পেয়েছি। তা কী আছে, অ্যাকচুয়ালি আমরা এটা ডিজাইন দিয়ে মানে নিজেরাই ডিজাইন দিয়ে বানাতে দিয়েছিলাম, মানে এখানে 4টে র‍্যাক আছে, 4টে র‍্যাক আমি একটু খোলামেলা টাইপেরই চেয়েছিলাম, আর ওইদিকে বড় মিরার টাইপের, যেহেতু আমি সাজতে ভালোবাসি সো একটু অন্যরকম টাইপের কিছু ড্রেসিং টেবিল চেয়েছিলাম, আর এখানে একটা ড্রয়ার আছে, তারপরে এখানটা একটা ক্যাবিনেট মতো করে দিয়েছে, তারপরে এখানটা একটা ক্যাবিনেট মতো করে দিয়েছে, যাতে আমরা একটু রেগুলার ইউজ মানে টুকটাক জিনিস রাখতে পারি। সো আজকে যখন টাইম পেয়েছি এবার যাই ড্রেসিং টেবিলটাকে একটু ক্লিন করে নিই, কারণ দেখবে নিজেরা যেটা পছন্দ করি না, মানে নিজেদের যেটা ভালোবাসার জিনিস সেটা যদি অগোছালো থাকে, মানে নিজেরই দেখতে কেমন লাগে, মানে আমি এগুলো ইউজুয়ালি মা করে বা মা নিজেও করে, কাউকে দিয়েও করায়, কোনো সময় আমিও করি, এবার যেটা হয় আজকে যেহেতু টাইম পেয়েছি ভাবলাম যে না নিজে একটু করে, মানে আমি এখনও অবধি এই এই ড্রেসিং টেবিলটা আসার পর আমি এখনও অবধি গোছাইনি, যা গোছানোর মাই গুছিয়ে রেখেছিল, তারপরে কাউকে দিয়ে করালে মানে তারাও গুছিয়ে টুছিয়ে দেয় আর কি, যেমন হয়। এবার আজকে তাই ভাবলাম যে নিজে করে নিই, নিজের পছন্দের জিনিস গোছাতে তো ভালোই লাগে সবার, জাস্ট একটু কলিন দিয়ে একটু ক্লিন করে দেন জিনিসগুলোকে গুছিয়ে রাখবো। আজ সানডে, আজ একটু অয়েল ম্যাসাজ করলাম, এবার একটু স্নান করতে যাবে, এত ঠান্ডা লেগে গেছে, সকালেই বলেছি যে গলার থেকে আর আওয়াজ বেরোচ্ছে না, তাও মানে যেটা হয় মানে
ঠিক আছে, সানডে সো একটু অয়েল ম্যাসাজ করলাম, শ্যাম্পু করবো। এবার লাস্ট উইকে আমি পারচেস করেছিলাম এই গুড ভাইবস এর পাপায়া গ্লো ফেস মাস্কটা, এবার এটা আমি পারচেস করেছিলাম জাস্ট বিকজ অফ, মানে এটাতে বেনিফিট দেওয়া আছে মানে ডার্ক স্পট গুলোকে মানে একটুখানি কন্ট্রোল কর, মানে ডার্ক স্পট গুলো একটু কমে যায়, ঠিক আছে, আফটার দ্যাট মানে স্কিন রেডিয়েন্ট অ্যান্ড গ্লোয়িং স্কিন দেয়। আর এইটা টেক্সচারটা এত স্মুথ ফেস প্যাকটার, মানে লাস্ট উইকে কেনার পরে আমি একবার অ্যাপ্লাই করেছিলাম স্কিনে, সো এইটা ইউজ করার পরে কিন্তু আমার স্কিনে আর কোনো র্যাশ বা পিম্পলস হয়নি, এবার এইটা ইউজ করার পরে কিছু হয়নি, সো ঠিক আছে, তার মানে এটা আমার স্কিনে স্যুট করেই গেছে, সো এটা আমি আজকে রিপিটেডলি আর একবার ইউজ করছি। আর উইকে এটা মানে অল্টারনেটিভ ডেতে টু টু থ্রি ডেজ এটা ইউজ করা যায়, এবার আমি লাস্ট উইকে একবার করেছি, আজ একবার করছি, জাস্ট বিকজ অফ আমার এই ডার্ক স্পট গুলো যাতে একটু কমে যায়, আফটার দ্যাট মানে স্কিন একটু হেলদি লাগে যাতে, মানে সেই জন্যই ঠিক আছে আজকে এটা অ্যাপ্লাই করি। আর আমি পারচেস করেছি বলে এটা রিভিউ শেয়ার করলাম, সো তোমরাও এটা পারচেস করতে পারো, এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। অ্যাকচুয়ালি গুড ভাইবস এর সব প্রোডাক্ট রিজনেবল প্রাইসে খুবই ভালো, এটা আমি এর আগে কখনো ইউজ করিনি, মানে ফার্স্ট টাইমই পারচেস করলাম এটা গুড ভাইবস এর এই পাপায়া ফেস মাস্কটা, তোমরাও ইউজ করে দেখতে পারো। আর পাপায়া তো স্কিনের জন্য খুবই ভালো, পাপায়া মানে যেমন স্কিনকে হেলদি করে, গ্লোয়িং করে, সব দিক থেকে পাপায়া আমাদের স্কিনের জন্য ভালো। ঠিক আছে, আমি এখন এটা অ্যাপ্লাই করে স্নান করে আসি, সো তোমরাও এটা ইউজ করতে পারো। আগে একটা টাইমে আমার স্কিনে এমন ছিল একটা সিঙ্গেল স্পটও ছিল না, ঠিক আছে, কিছু কসমেটিক্স ইউজ করার পরে সেগুলোর থেকে অ্যালার্জি হওয়ার পরেই আমার এগুলো হয়েছিল র্যাশগুলো, যার জন্য আমি মাঝে সব কিছু ইউজ করা ছেড়েই দিয়েছিলাম, তারপর দেখলাম এখন একটু কন্ট্রোলে হয়েছে, সো সেইগুলোকে আর ইউজ করছি না যেগুলো ইউজ করার ফলে এগুলো হয়েছিল। মানে আমার একটা ফ্রেন্ড মানে সেই আমাকে বারণ করেছিল যে ওইগুলো ইউজ করিস না, ওগুলো ইউজ করলে মানে অ্যালার্জিটা আরো বেড়ে যাবে, তো আমি তখন মেডিসিনও নিচ্ছিলাম, মানে এত স্কিনে মানে ইচিং হতো সব কিছুর জন্য, সো এখন একটু ঠিক আছে, মানে একদম যেটুকু না ইউজ করলে নয় এখন সেইগুলো ইউজ করি। আর আমি পার্টিকুলার যেগুলো ইউজ করে নিজে বেনিফিট পেয়েছি সেইগুলোরই রিভিউ শেয়ার করার ট্রাই করি, এমন নয় যে যেগুলো ইউজ করে আমি বেনিফিট পাইনি, আমার র্যাশ বেরিয়েছে, পিম্পলস বেরিয়েছে, সেইগুলো আমি কখনো রিভিউ শেয়ার করি না, কারণ আমি চাই না যে আমার জন্য অন্য কারোর কোনো প্রবলেম হোক। এই তুই মুখ লোকাচ্ছিস কেন? এই মুখ লোকাচ্ছিস, ওই যে ওই যে ওই যে ওই যে আমার ভাইটা লুকিয়ে পড়ছে, মুখ লোকাচ্ছিস কেন গৌরব, মুখ লোকাচ্ছিস কেন তুই? তোর খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, খাওয়া হয়ে গিয়ে শুয়েও পড়লি? আমার তো এখনো লাঞ্চই হলো না। তুই তুই আগে মুখ দেখাতে, তুই মুখ লোকাবি না, তোর মতো তো আর 2 ঘন্টা ধরে স্নান করি না, তুই মুখ কেন লোকাচ্ছিস? মুখ আমি টাইম মেনটেন করে চলি, একবার তো মুখটা দেখা একবার। ওই যে ওই যে ওই যে গৌরব, ওই যে গৌরব, মুখ লোকাচ্ছিস কেন, মুখ লোকাচ্ছিস কেন? ওই যে ওই যে মুখ দেখেছি না, যাই আমি এবার লাঞ্চটা করে নি, সত্যি আমার অনেক দেরি হয়ে গেল। 2 ঘন্টা ধরে স্নান করেছি। লাঞ্চে হলো মাটন, ধনে পাতা বাটা, চাটনি আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর এই হলো ভাত। এবার লাঞ্চটা করে মাটনের ভেতর যেটা আমার সব থেকে ফেভারিট জিনিস সেটা হচ্ছে মাটনের চর্বি, জানি চর্বিটা আনহেলদি, খাওয়া উচিত না, কিন্তু কি করবো আমি ভালোবাসি তাই আমি খাই। আমার ভাই আবার চর্বির বড়া, ভালোই আছে না, আবার ওই পাশ থেকে বলছে চর্বির বড়া খাবি না, না আমি খাবো না।
যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। ইভিনিংয়ে যেহেতু ওইগুলো খেলাম, তাই আর রাতে ডিনার করবো না। প্রচুর আনহেলদি জিনিসপত্র আজকে খেয়ে ফেলেছি, আর কিচ্ছু খাওয়া যাবে না আজকে রাতের বেলা। আবার কালকে থেকে ভাবছি পুরো হেলদি লাইফস্টাইল লিড করবো। জানি না কতটা কি করতে পারবো, রোজই ভাবি করবো করবো, কিন্তু আলটিমেটলি হয় না। কিন্তু কয়েকদিন ধরেই আমার মাথার মধ্যে একটা জিনিস চলছে, মানে যেটা আমি শেয়ার করতে চাইছি। যখনই আমি দেখেছি যে মানে আমি পার্টিকুলার আমার কথা বলছি, মানে ভাবি কোথাও যাব, গিয়ে প্রচুর ফটো তুলবো বা কিছু, আমি দেখেছি মানে সেই রকম ভেবে নিয়ে সেজে গেলে আমি দেখেছি সেখানে আমার ভালো ফটো হয় না। কিন্তু যখন আমি মানে পুরো সেজে মানে ফটো তোলার কথা মাথায় রাখি না, এমনি জাস্ট সাজলাম, গিয়ে জাস্ট ফটো তোলার জন্য দাঁড়ালাম, মানে সেই রকম সিচুয়েশানে আমি দেখেছি ফটোগুলো খুব সুন্দর হয়। মানে মাথার মধ্যে যদি আমি মাইন্ড সেট আপ করে নিই যে ফটো তুলবো সেই জন্য সাজবো, আমি জীবনে কোনো দিন আমার ভালো হয় না। যখন আমার মাথার মধ্যে সেই সেট আপটা না নিয়ে আমি সাজি, কোথাও যাই, মানে নিজের জন্য সেজে পুরো গেলাম, দেন কোনো ফটো তুলো, আমার তো মনে হয় আমার সেই ফটোটাই সব থেকে ভালো হয়। এবার যাই হোক, এটা আমার মাথার মধ্যে কয়েকদিন ধরে চলছিল, তাই শেয়ার করলাম। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই মাস্ক আর স্যানিটাইজার ক্যারি করবে। এমনিতেই তো লকডাউন চলছে, আমরা কেউই কোথাও যাচ্ছি না, তবুও সবাই খুব ভালো থাকো, যতটা সাবধানে থাকা যায়। স্টে হ্যাপি, স্টে ফিট অ্যান্ড স্টে হেলদি, সবাই খুব ভালো থাকো। আর আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে, প্লিজ 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 ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা, গুড নাইট। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও।